বুলেটিন সংবাদ দুপুরে স্বাগত সবাইকে আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি ফারহান আলো পাশুরুতেই জানাবো শিরোনাম ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ের প্রতি পদ্মা সেতু বললেন প্রধানমন্ত্রী মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলো বিএনপিকে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে পল্টনের কার্যালয়ে এখনো বিপদ সীমার উপরে সিলেট সুনামগঞ্জের অধিকাংশ নদীর পানি আশ্রয় কেন্দ্রে আড়াই লক্ষাধিক মানুষ এক কোটি পরিবারের জন্য পণ্য বিক্রি করছে টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে কেনা যাচ্ছে তেল ডাল ও চিনি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভূমিকম্পে নিহত 280 আহত 600 বেশি বহু ঘরবাড়ি বিধ্বস্ত শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সাহস ও মাথা উঁচু করে দাঁড়ানোর প্রতীক পদ্মা সেতু এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পদ্মা সেতুর মান নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বাংলাদেশের মানুষের শক্তিতে এই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ফেসবুক পেজেও লাইভ স্ট্রিমিং হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল 11টায় শুরু হয় সংবাদ সম্মেলন পৌনে দুই ঘন্টার এই সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতি পদ্মা সেতু রাজনীতি আগামী নির্বাচন সহ বিভিন্ন প্রসঙ্গে নিজের বক্তব্য ও প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্লামেন্টে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা পদ্মা সেতু নির্মাণ করব নিজেদের টাকায় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি যেটা পারবো সেটাই বলবো যেটা বলবো ইনশাল্লাহ সেটা আমি করবো এটা করে দেখাতে পারি সেটা আমরা করেছি এই জন্য দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল আজকে জামিলুর রেজা সাহেব নেই আমি তাকে শ্রদ্ধা জানাই যখন ওয়ার্ল্ড ব্যাংক থেকে এরকম বড় বড় মহারথী সরে গেল কিন্তু তারা কিন্তু সরে যাননি তারা কিন্তু সাহস দেখিয়েছেন পদ্মা সেতু নির্মাণে বিদেশি অর্থায়ন বন্ধের পেছনে ষড়যন্ত্রের ইতিহাস তুলে ধরে 25 জুন উদ্বোধনের পর সমালোচনাকারীদের সেতু ঘুরে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন স্রেফ ব্যক্তি স্বার্থে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল বিশ্ব ব্যাংক দুর্ভাগ্যের বিষয় হল আমাদের দেশেরই কিছু নাগরিক এবং বিশেষ একজন নাগরিক তিনি এ ব্যাপারে সব থেকে বেশি উদ্যোগ নেন আর তার সাথে আরও কয়েকজন আপনাদের সহ যারা তারা ছিল কাজী সেই ব্যক্তি স্বার্থের জন্য কোনো মানুষ কোনো দেশের এত বড় ক্ষতি করতে পারে বা যার মধ্যে এতটুকু দেশপ্রেম বা জনগণের প্রতি এতটুকু দায়িত্ববোধ থাকে তারা করতে পারে এটা আমার জানা ছিল না ব্যয় নিয়ে সমালোচনা জবাবে তথ্য উপাত্ত তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন প্রথম প্রস্তাবিত প্রকল্পের থেকেও সেতুর দৈর্ঘ্য বৃদ্ধি উচ্চতা জমি অধিগ্রহণ নিরাপত্তা সহ বিভিন্ন কারণে খরচ বেড়েছে এখন পর্যন্ত ব্যয় 27,732 কোটি টাকা ব্যয় বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ ছিল যে শুরুতে মূল সেতুর দৈর্ঘ্য ধরা হয়েছিল কারণ তত্ত্বাবধায়ক সরকার সময় একটা সমীক্ষায় একটা তার পদ সেতুর একটা ঘোষণা দিয়েছিল মাত্র 10,000 কোটি টাকায় কিন্তু সেখানে কোনো কি অন্য কোনো সুবিধাগুলি ছিল না এবং সেখানে নদী শাসন করে নদী ছোট করেই সেতু করার কথা ছিল কিন্তু আমি পদ্মা নদী কোনো মতেই নদীকে সংকোচন করে নিয়ে আসার পক্ষে ছিলাম না চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গ তুলে বিত্তবানদের দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন বন্যা কবলিতদের জন্য যা যা দরকার সবকিছুর ব্যবস্থা করা হয়েছে প্রাকৃতিক দুর্যোগ এটা তো কেউ মানুষ তো ঠেকাতে পারে না কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষের ক্ষতিটা যাতে না হয় সেটা আমাদের দেখা দরকার সেই জন্য ইতিমধ্যে মানুষকে উদ্ধার করা পানিবন্দী মানুষকে উদ্ধার করা তাদের চিকিৎসা ব্যবস্থা এমনকি কোনো কোনো জায়গায় আমাদের যেখানে আমাদের নিজের নেতাকর্মীরা যে যেখানে আছে তারা সেখানে রিলিফের কাজ করেছে মানুষের পাশে গিয়েছে যেন তেনভাবে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্য ছিল না জানিয়ে শেখ হাসিনা বলেন জনগণের ভোট কেড়ে নিয়ে কখনোই ক্ষমতায় থাকতে চাননি তিনি এবার মাননীয় অনিমেষ কর ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিএনপিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয় আমন্ত্রণপত্রে দলটির চেয়ারপারসন কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার নাম না থাকলেও রয়েছে মহাসচিব সহ 7 নেতার নাম
25 জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে নানা আয়োজন সম্পন্নের পাশাপাশি আমন্ত্রণপত্র বিতরণ শুরু করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার বেলা 11টায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির মহাসচিব সহ সাত নেতাকে আমন্ত্রণ জানায় সংস্থাটি। সেতু বিভাগের উপসচিব দুলাল চন্দ্র সূত্রধর আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন আর তা গ্রহণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। উনাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিলাম এবং আমার প্রত্যাশা আগামী 25 জুন 2022 খ্রিস্ট তারিখে আনন্দঘন অনুষ্ঠানে শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবে। পরে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আমন্ত্রণপত্র প্রসঙ্গে কথা বলেন। এটা আর আমি বলতে চাই না, এই এইটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিছু নাই। তারা একটা সরকারি কর্মকর্তারা একটা দিয়ে গেছে, ব্যাস এইটুকু পর্যন্ত। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র সাত নেতাকে আমন্ত্রণ জানানো হয়। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর উদ্বোধনের বাকি আর মাত্র 3 দিন, এবার দেখবেন সেতুটির নির্মাণ নিয়ে প্রতিবেদন। কদিন পরেই স্বপ্নের পদ্মা সেতুতে চলবে যানবাহন। সরকারের বিরোধিতা করলেও সেতুটির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস আছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার বিএনপি নেতাদের মাঝেও। যাতায়াতে সুবিধার পাশাপাশি এলাকায় ব্যবসা বাণিজ্যের প্রসার হবে বলছেন তারা। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশের মানুষ। উদ্বোধন নিয়ে চলছে নানা আয়োজন, আলোচনা আর উৎসবের পরিকল্পনা। পদ্মা সেতু নিয়ে বহুমুখী উন্নয়নের আশা সব শ্রেণী পেশার মানুষের। সরকারের বিরোধিতা করলেও কাঙ্ক্ষিত এই সেতুর উদ্বোধনের অপেক্ষায় বিএনপি নেতারাও। তারা বলছেন পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে বিভিন্ন এলাকার ব্যবসা বাণিজ্য, যাতায়াতের সুবিধা বাড়বে। সম্পূর্ণ হয়েছে নির্মাণ কাজ এবং উদ্বোধন যাচ্ছে। এটা আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই 21 জেলার দর্শকদের জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ এবং আমি ব্যক্তিগতভাবেও এটা আনন্দিত। আবার অনেকে সেতু নির্মাণে বেশি সময় লেগেছে এমন দাবি করলেও সফল নির্মাণের জন্য ধন্যবাদ জানিয়েছেন কর্তৃপক্ষকে। আমরা খুবই খুশি, খুবই আপ্লুত এই বিষয় নিয়ে। আর আমাদের তো চাওয়া পাওয়া এটাই ছিল যে আমাদের কালনা সেতু হোক, পদ্মা সেতু হোক, যাতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকা পৌঁছাইতে পারি। মাদারীপুর জেলা বিএনপির শীর্ষ নেতারা বলছেন পদ্মা সেতু দেশের জনগণের টাকায় নির্মিত, তাই এককভাবে এই সেতুর কৃতিত্ব দাবি কেউ করতে পারে না। এখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, এই ব্যয়ের এই সমুদায় টাকা কিন্তু আপনার আমার দেশের জনগণের টাকা, কারো ব্যক্তিগত টাকা নেই। কাজেই কেউ ব্যক্তিগতভাবে এইটাকে নিয়ে গর্ব করা ঠিক নয়। পদ্মার ওপরে নির্মিত স্বপ্নের এই সেতুটি চালু হলে দক্ষিণবঙ্গের সঙ্গে রাজধানীর যোগাযোগ বাড়বে, বেগবান হবে উন্নয়নের চাকা, বলছেন ফরিদপুর জেলা বিএনপির নেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়েক দফা হাত ঘুরে ঢাকায় আসে দক্ষিণাঞ্চলের কৃষিপণ্য। এতে সময় লাগে বেশি, বেড়ে যায় দাম, এছাড়া বিপুল পরিমাণ শাকসবজি নষ্টও হয়। কৃষকদের সেই দুর্দিন ঘুচে যাচ্ছে শিগগিরই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন পদ্মা সেতু চালু হলে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে, যার সুফল মিলবে সামগ্রিক অর্থনীতিতে। শাকসবজি বা পেঁয়াজ রসুন ঢাকায় সবই আসে প্রত্যন্ত অঞ্চল থেকে। মাঠ থেকে রাজধানীতে ক্রেতার হাতে পৌঁছায় কয়েক হাত ঘুরে, ফলে দাম বাড়ে কয়েক গুণ, দীর্ঘ সময় পরিবহনে নষ্টও হয় পণ্য। প্রান্তিক চাষিদের এসব সমস্যার সমাধানে আশা দেখাচ্ছে পদ্মা সেতু। এতে উন্নয়ন হবে যোগাযোগ ব্যবস্থার, রাজধানীর বাজারে সরাসরি পণ্য আনতে পারবে কৃষক, যা বৈচিত্র্য আনবে কৃষি অর্থনীতিতে। আমাদের জন্য এই বেগুন বা ঢেঁড়স বা পুঁই শাক যাই উস্ত এগুলো বিক্রি করে ধুন্দল দিয়ে যদি আমরা পদ্মা সেতু চালু হয় তা আমাদের জন্য খুবই উপকৃত হবে। পদ্মা সেতু হয় তাহলে আমরা এইগুলো সরাসরি ওই ঢাকাতে নিয়ে আমরা সরাসরি মানে মূল্য ই করে বিক্রি করতে পারবো, মূল্যটা আমরা বেশি পাবো। কৃষি অর্থনীতিবিদরা বলছেন পদ্মা সেতুর কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলে মানুষের কৃষি ব্যবসায় আগ্রহ বাড়বে, ফলে চাঙ্গা হবে স্থানীয় ও জাতীয় অর্থনীতি। গত 50 বছর ধরে বাংলাদেশের কৃষি অনেক দূর এগিয়েছে, কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলে কিছুটা পিছিয়ে আছে। সেইটা কিন্তু এখন অনেক দূর এগিয়ে যাবে এবং শস্যের নিবিড়তা বাড়বে এবং শস্য উৎপাদন কিংবা মৎস্য উৎপাদন, পশুপাখির উৎপাদন, এগুলো টেকনোলজিক্যাল বেসটা বেড়ে যাবে। পদ্মা সেতু চালু হলে কৃষির পাশাপাশি মৎস্য খাতেও উন্নয়ন হবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা।
শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমন একটা সময় ছিল যখন মুমূর্ষু রোগীকে ঘণ্টার পর ঘণ্টা ফেরিঘাটে অপেক্ষা করেও ফিরতে হতো লাশ হয়ে, কিংবা চাকরি প্রার্থী অনেকেরই প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউতে বসা সম্ভব হয়নি সময় মতো পদ্মা পাড়ি দিতে না পারার কারণে। আর পারাপারের অপেক্ষায় থাকা ট্রাকের পচনশীল পণ্য ফেরির দেরির কারণে ঘাটেই পৌঁছে নষ্ট হওয়ার প্রমাণ আছে ভুরি ভুরি। আগামী রবিবার থেকেই সেই উদ্বেগের অবসান ঘটছে স্বপ্নের পদ্মা সেতুতে গাড়ি চলাচল শুরুর কারণে। ফেরির কারণে একটা রোগী মারা গেছে আমার এই ঘাটে, আমি ঘাট পর্যন্ত আসছি, অক্সিজেন লাগাই না ছিল রোগীটা, ঘাটে আসে এই লেটের কারণেই মনে করেন দেখা গেছে এক ঘন্টা থাকার পরে রোগীটা অক্সিজেন লাগাই না ছিল, রোগীটা ওখানে ডেড হয়ে গেছে। 90 বছর বয়সী বৃদ্ধা জয়গুন বেগমকে নিয়ে ঘাটে অপেক্ষমান অ্যাম্বুলেন্স, যাবার কথা ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে মাদারীপুরে শিবচরে। মা ঘাটে যানজট ঘণ্টার পর ঘণ্টা, আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও। ফেরির অপেক্ষা আর তীব্র গরমে এ ভোগান্তির যেন শেষ নেই। গরম লাগতেছে ঠিক তাই না, অনেক কষ্ট হচ্ছে, আমি প্রেগনেন্ট, তারপর দুইটা বাচ্চা, ওরা না খেয়ে বসে আছে। সকালে আসছি, সকালে আসার পরে এখন এই যে এখানে ওয়েট করতেছি 2 ঘন্টা যাবত। আর এই দৃশ্যটি খুব বেশি দিনের পুরনো নয়, গত বছরের মেতে রোজারিদের আগের দৃশ্য, পদ্মা পাড়ি দিতে মরিয়া মানুষের ঢল। দক্ষিণাঞ্চল থেকে ঢাকা বা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যেতে ফেরিঘাটে দুর্ভোগ যেন অমোঘ নিয়তি, কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো বন্যার পানি বৃদ্ধি, কিংবা নদীতে তীব্র স্রোত, ঘন কুয়াশা সহ নানা কারণে বন্ধ থাকে ফেরি চলাচল। পদ্মার উত্তাল স্রোতের সাথে কুলিয়ে ওঠে না অন্যান্য নৌযানও, এতে পদ্মা পাড়ি দিতে যানবাহনের সারি বেড়ে যায় কয়েক কিলোমিটারে। বাস, প্রাইভেট কার বা পণ্যবাহী যানের অপেক্ষার প্রহরের সাথে সাথে বাড়ে ভোগান্তি। দুপুর থেকে আসছে বিকাল পর্যন্ত, মানে অনেক কষ্ট হয়েছে আর কি, এই ঘাটে এরকম এখন সবসময় জ্যাম লেগে থাকে। ফেরি ঘাটে আসলে 4-5 ঘন্টা, 6 ঘন্টা, এমনকি 12 ঘন্টাও যায়। মানে ভোরে আসি, 4টার দিকে আসি, 4টা থেকে আপনার বিকাল 4টা পর্যন্ত আমি এই ঘাটেই আছি এখন পর্যন্ত। ফেরি চলাচল শুরু হলে আরেক ভোগান্তি, কার আগে কে চড়বে তীব্র এই প্রতিযোগিতায় লোকজনের হতাহত হওয়া কিংবা গাড়ি নদীতে পড়ার মতো ঘটনা ঘটারও উপক্রম হতো। 3 দশকের বেশি সময় ধরে পদ্মার দুই পারের ঘাটে এমন দুর্ভোগ স্মৃতি হয়ে উঠবে আগামী রোববারের পর থেকে। দক্ষিণাঞ্চলের স্বপ্নের সেতু উদ্বোধনের পর উত্তাল এই পদ্মা পাড়ি দিতে সময় লাগবে মাত্র 6 মিনিট। 80 কিলোমিটার গতিতে সেতুর উপর দিয়ে চলা যানবাহনগুলো যাবে দক্ষিণের 21 জেলায়। অধীর আগ্রহে সেই দিন গুনছেন এ অঞ্চলের মানুষ। তুলনা নাই শেখ হাসিনার পদ্মা সেতু করার জন্য তারা আমি খুব ধন্যবাদ জানাই। এখানে আমাদের খুব ভালো লাগতেছে যে আমরা 1 ঘন্টায় আমরা যাতায়াত করতে পারতেছি, এপার থেকে ওপার ঘন্টার বেশি লাগবে না, এটা হয়ে যায় ওই রিস্ট ঢাকা ওই 3 হবে ফর অনলি। পদ্মা সেতু উদ্বোধনের পরও অবশ্য ফেরিঘাট সরছে না, শত বছরের স্থায়িত্ব নিশ্চিতে অতিরিক্ত ভারী যানবাহন চলবে না পদ্মা সেতুতে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে সচল থাকছে ফেরিঘাট। সাধারণত এই নৌপথ ফেরিতে পার হতে সময় লাগে 1 থেকে 101 ঘন্টা, কিন্তু ভরা বর্ষায় সেটি 2 থেকে 2.5 ঘন্টার সময় লেগে যায়। কারণ হিসেবে ফেরি চালকরা বলছেন এই সময়ে নদীতে স্রোতের গতিবেগ থাকে 4 থেকে 5 মিটার পার সেকেন্ড, যেখানে 2 থেকে 2.5 মিটার পার সেকেন্ড গতিবেগ থাকলেই স্বাভাবিক নৌযান চলাচল করা বেশ দুরূহ ব্যাপার। ফেরিতে উঠতে এক ধরনের দুর্ভোগ এবং যেতেও সময় লাগে বেশি, তবে আসার কথা হচ্ছে সব দুর্ভোগের অবসান হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সীগঞ্জ। সিলেট ও সুনামগঞ্জের নদনদীর পানি কমছে অত্যন্ত ধীরগতিতে, এখনও লাখ লাখ মানুষ ত্রাণের অপেক্ষায়। এমন পরিস্থিতিতে শুকনো খাবার, মোমবাতি আর চালের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। দাম নিয়ন্ত্রণে অভিযানের কথা জানায় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ। এদিকে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষেরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন ঘরে ফেরা নিয়ে। সিলেটের সুরমা, শাড়ি, পিয়ান সহ সব নদনদীর পানি কমতে শুরু করেছে, তবে এখনও বইছে বিপদসীমার উপরে। জেলায় 500 আশ্রয়কেন্দ্রে এখনও অবস্থান করছেন 2.5 লাখের বেশি মানুষ। বন্যার 6 থেকে 7 দিন পরেও নিজেদের ঘরে ফেরা নিয়ে অনিশ্চয়তায় তারা। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থাও নাজুক। এদিকে চিরামুড়ির দাম বেড়েছে দ্বিগুণ, বেড়েছে চালের দামও। এমন পরিস্থিতিতে যারা ত্রাণ দিচ্ছেন হিমশিম খাচ্ছেন তারাও। 50-60 বস্তা আমি চিরা ক্রয় করেছি 1280 করে, আজকে শুনলাম 1700, 1800, 1900, 2000 পর্যন্ত বিক্রি হয়েছে। চাল, চিড়া, মুড়ি এগুলোর দাম মানে কিছু অসাধু ব্যবসায়ীরা সময় বুঝে আর কি বাড়িয়ে দিয়েছে।
বিষয়টিকে গুরুত্ব দিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। আমরা এটা মনিটরিং করেছি, প্রচার করেছি, বুঝিয়েছি এবং তাদেরকে বলে দিয়েছি যে যদি আমরা কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাই তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। সুনামগঞ্জের শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও শাল্লার শতভাগ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। অন্য উপজেলার 80-90% মানুষ পানিবন্দী। এছাড়া পৌর এলাকার পানিও পুরোপুরি নেমে যায়নি। শহরের 70% বাসাবাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে নগরীর বাসিন্দারা। হোটেল রেস্তোরাঁ দোকানপাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে সেখানকার মানুষ। পৌর এলাকার অন্তত 50টি আশ্রয়কেন্দ্র থেকে এখনও বন্যা কবলিতরা বাড়ি ফিরতে পারেনি। সমস্যা তো খাবার সুবর বিছনাপত্র যা আছে সব ভিজা, মানে ঘুমাইবার মতো না কিছু। আমার দোকান আছে সামনে, মানে সর্বহারা, সব শেষ। এদিকে সুনামগঞ্জের 12 উপজেলার হাজার হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় সংকট থেকে উত্তরণের দুশ্চিন্তায় বন্যা দুর্গতরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকর্মী মঞ্জুর আহমেদ এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি আমার সাথে যুক্ত আছেন। মঞ্জুর, ব্যক্তি পর্যায়ে এবং সরকারিভাবে প্রচুর ত্রাণ যাচ্ছে, কিন্তু একটু জানতে চাই প্রত্যন্ত এলাকাগুলোতে কি আসলে সব জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কি না, নাকি কোনো সমস্যার মধ্যে পড়ছেন তারা, এই বিষয়টি জানাবেন। আরেকটি বিষয়, সারা দেশ থেকে সিলেটে ত্রাণ পাঠানো হচ্ছে, সাহায্য সহযোগিতা করা হচ্ছে, অথচ সিলেটের ব্যবসায়ীরা ইচ্ছা করে দাম বাড়াচ্ছেন, কি ব্যবস্থা নেওয়া হবে বা হচ্ছে? আসলে সিলেটের বন্যা পরিস্থিতি কিছু জায়গায় উন্নতি হচ্ছে এবং কিছু কিছু জায়গায় অবনতির দিকে যাচ্ছে। তো আপনি জানেন যে সিলেটের 13টি উপজেলা এখন বন্যায় আক্রান্ত। বন্যার যে করাল ঘাস, এই ঘাসে কিন্তু মানুষ এখন চরম একটা বিপর্যস্ত সময় অতিক্রম করছে। বন্যার কারণে কিন্তু মানুষের মধ্যে জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে। খাবার সংকট, পানি সংকট, নানা সংকটের মধ্যে দিয়ে বন্যার তো মানুষরা দিন পার করছেন। আমি এই মুহূর্তে আছি সিলেটের সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দাবাদা কান্দি গ্রামে। এই গ্রামটিতে আসলে এখন সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্রামের শত শত মানুষ নৌকা যুগে এসেছেন ত্রাণ নিতে, কারণ এই গ্রামের এই পুরো গ্রামটাই কিন্তু তলিয়ে গেছে। গ্রামের প্রায় 50,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছেন। তাদের একমাত্র চলাচলের বাহন এখন নৌকা। তাদের ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে এখানে তারা ত্রাণ নিতে এসেছেন এবং ত্রাণ নিয়ে যাচ্ছেন। তাই পুরো জেলা জুড়ে কিন্তু এখন এভাবে কিন্তু ত্রাণের জন্য হাহাকার। কেউ একটু ত্রাণ নিয়ে আসলেই মানুষ আসছেন, ছুটে আসছেন ত্রাণ নিতে। এরকম অবস্থা বিরাজ করছে পুরো এলাকা জুড়েই। এই কারণে কিন্তু আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনী কাজ করছে, বিমানবাহিনী কাজ করছে, নৌবাহিনী কাজ করছে দুর্গত মানুষের উদ্ধারে, আশ্রয়কেন্দ্র তারা খাবার দিচ্ছে, চিকিৎসা সেবা দিচ্ছে। তারপরে যে পরিমাণ মানুষ বন্যা এফেক্টেড হয়েছে, আসলে সবার পক্ষে সবার কাছে ত্রাণ পৌঁছে দেওয়া, সবাইকে সুচিকিৎসা দেওয়া, সবার সুযোগ সুবিধা নিশ্চিত করা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে না। এই সুযোগ সুবিধা নিশ্চিত না করার কারণে কিন্তু মানুষের একটা দুর্বিষহ সময় পার করছেন। অনেকেই অনাহারে আছেন, অর্ধাহারে আছেন এই সময়টাতে। আসলে আপনাকে যদি বলি যে সিলেটে প্রায় 500+ আশ্রয়কেন্দ্র আছে। এই আশ্রয়কেন্দ্রে 2,50,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এবং পুরো জেলায় আসলে 20,00,000-এরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আজকে কিন্তু আরও নতুন করে কিছু উপজেলায় বন্যার অবনতি হয়েছে, বিশেষ করে কুশিয়ারা অববাহিকা অঞ্চলগুলোতে, বিশেষ করে বিয়ানীবাজার, দক্ষিণ সুরমা, ওসমানীনগর, বালাগঞ্জ, এই উপজেলাগুলোতে আসলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে এবং পানিও বেড়েছে অনেকের ঘরের। একটা বিষয় একটু জানতে চাই মঞ্জুর, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, সেখানে যারা ত্রাণ দিতে গেছেন, অনেক সময় ত্রাণের সংকট পড়লে তারা স্থানীয় বাজার থেকে, সিলেট থেকে তারা ত্রাণগুলো সংগ্রহ করছেন, কিন্তু প্রচুর দাম বাড়িয়ে দেওয়া হয়েছে 1-2 দিনের ব্যবধানে, কোনো ব্যবস্থা নেওয়া হবে বা হচ্ছে? আপনি জানেন যে দুর্গত এলাকাগুলোতে এখন আসলে খাবারের সংকট আছে, পাশাপাশি দোকানগুলোতে যে পরিমাণ খাবার আছে, যে পরিমাণ দ্রব্য সামগ্রী আছে, অটোমেটিক্যালি এগুলো দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকদিন ধরে মানুষজন যারা ত্রাণ দিতে যাচ্ছেন, বিভিন্ন ত্রাণ কার্যক্রমের সাথে যারা সম্পৃক্ত আছেন, তারা আমাদের বলছেন যে আগে যেখানে তারা
প্রতি বস্তা চিড়া দাম বেড়েছে 400-500 টাকা, মুড়ির দাম বেড়ে গেছে, চাউলের দাম বেড়ে গেছে। এটা কিন্তু বন্যা দুর্গত এলাকায় প্রায় গত এক সপ্তাহ ধরে প্রতিটি পণ্যেরই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা একটা সিন্ডিকেট কাজ করছে, জেলা প্রশাসন বলছে, ভোক্তা সংরক্ষণ অধিকার বলছে যে তারা আসলে এদের চিহ্নিত করে আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু এই মুহূর্তে আসলে দাম বাড়ানো কতটা মানবিক সেটাও একটা প্রশ্নের বিষয়। কিন্তু তারপরেও কিন্তু ব্যবসায়ীরা আসলে কিছু অসাধু ব্যবসায়ীরা, সবাই না, কিছু অসাধু ব্যবসায়ীরা আসলে বেশি দামে এই দুর্গত এলাকাগুলোতে পণ্য সামগ্রী বিক্রি করছেন। এতে করে কিন্তু বন্যা দুর্গত মানুষের আরো অবস্থা খারাপ হচ্ছে, আসলে মরার উপর খাড়ার গা হয়ে দাঁড়িয়েছে এই দাম বৃদ্ধি। তবে জেলা প্রশাসন বলছে, ভোক্তা সংরক্ষণ অধিকার আমাদেরকে আজকেও জানিয়েছে যে তারা খুব শীঘ্রই এসব যারা দাম বাড়িয়ে বিক্রি করছে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। সিলেটের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। বন্যায় সুনামগঞ্জের 90 ভাগ এলাকা তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 2200 কিলোমিটার সড়ক। এর মধ্যে সড়ক ও জনপথের 184 কিলোমিটার এবং বাকি 2000 কিলোমিটার এলজিইডির আওতাধীন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলার বিভিন্ন এলাকায় পানি কমতে থাকায় দৃশ্যমান হচ্ছে বন্যার বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র। সিলেট সুনামগঞ্জ মহাসড়কের গোবিন্দপুর এলাকা, এ সড়ক দিয়ে সুনামগঞ্জ শহরে প্রবেশ করার পথে পূর্ব পাশে অবস্থিত দেখার হাওর। পাহাড়ি ঢলের পানিতে হাওর উপচে প্লাবিত হয়েছে মহাসড়ক ও গোবিন্দপুর সহ আশপাশের কয়েকটি গ্রাম। বিধ্বস্ত হয়েছে বাঁশ ও মাটির ঘর, দুমড়ে মুচড়ে গেছে টিনের বেড়া, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। প্রচুর স্রোত ছিল, অতটুকু পানি ছিল, অনেক মানুষের ধানের গুলার টুলা সব বাসায় নিয়ে গেছে, অনেক মানুষ খুব প্রচুর পানির পুঁতে এসে এই বাড়ি ঘরদার যা আছে সব গাছপালা, মানুষের বসত বাড়ি সব কিছু নিয়ে রাস্তার উপরে ঘর বানিয়েছিল, রাস্তার উপরে ছিল বঙ্গবন্ধু মেডিকেল কলেজে অনেক লোক ছিল। গত কদিনের বন্যায় লণ্ডভণ্ড গোটা জনপথ, বন্যার পানির তীব্র স্রোতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট সুনামগঞ্জ মহাসড়কের বেশ কয়েকটি অংশ। কিছু স্থানে বন্যার পানি নামায় দৃশ্যমান হয়েছে সড়কগুলো, তবে জলমগ্ন পিলচালা সড়কে যানবাহন চলাচলে ক্ষতি আরও বাড়ছে। রাস্তার বিটুমিন উঠে গিয়ে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। পানির তুড়ে ভেসে গেছে গ্রামীণ সড়কের অনেক ব্রিজ কালভার্ট, এ কারণে জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে উপজেলাগুলো। এই জেলাতে রাস্তা আছে প্রায় 4571 কিলোমিটার, তার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাবটা আছে তাতে 2850 কিলোমিটার রাস্তার মধ্যে মানে ডুবে গিয়েছে, তার মধ্যে প্রায় 2000 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিমজ্জিত অবস্থায় রয়েছে। ওগুলো ক্ষয়ক্ষতি আমরা সঠিকভাবে এখনও চিত্রটা দেখতে পাচ্ছি না, তবে যেগুলো ইতিমধ্যে বন্যার পানি কিছুটা কমে যাওয়ার ফলে জেগে উঠেছে, এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু সড়কে যে সড়ক বাদ ওয়াশ আউট হয়ে গেছে, তারপরে অনেক জায়গায় ধার ভেঙে গেছে, সড়কের ধারে যে শোল্ডার বলে যে মাটির শোল্ডার সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, ভেঙে গেছে। কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ সড়ক এখনও পানির নিচে ডুবে থাকায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা যাচ্ছে না। পানি পুরোপুরি নামার পরই শুরু হবে সড়ক মেরামতের কাজ। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর নিয়ে এবারে সুনামগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, পানি আস্তে আস্তে নামতে শুরু করেছে, তারপরেও যে ভোগান্তির চিত্র আমরা আপনার প্রতিবেদনে দেখছিলাম, পুরোপুরি নেমে গেলে কি ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? আসলে এখানে যেটা বলল, স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের পক্ষ থেকে আমাদের একটা তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকায় তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত 120টি ব্রিজ কালভার্ট তাদের ভেঙে গিয়েছে। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে 16 ঘর ফায়ার সার্ভিস এই জায়গাটার নাম, এবং এখানের যে পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ধীরগতিতে নামছে, বাসাবাড়ি সব আসলে ডুবে গিয়েছিল, এবং সেই জায়গা থেকে পানি নামার পরে চিত্র যেটি ফুটে উঠেছে সেটা হচ্ছে ব্যবসায়ী যারা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের যে সমস্ত পণ্য সেই পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি সেগুলো আবার তারা ধুয়ে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো ক্রেতাদের কাছে বিক্রি করা যাবে কিনা সেই চেষ্টা তারা করছেন। এর বাইরে এলাকার এমন কোনো বাসা নেই যেখানে আসলে কমর সমান পানি হয়নি। ত্রাণের কথা যদি বলি, আমরা গতকালকে একই প্রশ্ন করেছিলাম জেলা প্রশাসনের কাছ থেকে যে বেসরকারি পর্যায়ে যে ত্রাণগুলো আসে সেগুলোকে কোনো মনিটরিং করা যায় কি না, সরকারি পর্যায় থেকে অন্তত 5 করা হচ্ছে, এর বাইরে সরকারি বিভিন্ন সংস্থা থেকেও আসলে ত্রাণ দেওয়া হচ্ছে যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে, এবং তারা টোটাল বিষয়টি মনিটরিং করছেন। এখন এর বাইরে আরেকটি বিষয়, বেসরকারি পর্যায়ে আসলে যে ত্রাণগুলো আসছে সেগুলো মনিটরিংয়ের কোনো উপায় নেই, যেমন কেউ এখান থেকে নিয়ে আসলো, কাছাকাছি আসলে কেউ 2 বার পেয়েছে, কেউ 3 বার পেয়েছে, কেউ পায়নি। আমরা যদি বিশ্বম্ভরপুরের কথা বলি, তাহিরপুরের কথা বলি, বা যেই শাল্লা উপজেলার কথাগুলো বলে থাকি, সেটা এতটাই বেশি আসলে হাওর বেষ্টিত এলাকা যেখানে সেনাবাহিনী কিংবা পুলিশ সদস্য বা কোস্টগার্ড বাংলাদেশ যাওয়া সম্ভব হয়নি।
গ্রামবাসীরা কিভাবে আছে, কোন পরিস্থিতি, সেটা কিন্তু একটা শঙ্কার বিষয়। অতএব প্রত্যন্ত অঞ্চলে ম্যানেজমেন্টের যে বিষয়টি, ত্রাণ ব্যবস্থাপনার যে বিষয়টি, সেটি যদি ঠিকভাবে করা যেত তাহলে আমার মনে হয় যে পরিমাণ বরাদ্দ আছে সরকারি কিংবা বেসরকারি মিলিয়ে তাহলে সবাইকে হয়তো বা সেটি সম্ভব। কিন্তু ম্যানেজমেন্টের অপ্রতুলতার কারণে সেটি আবার সম্ভব। বেশি এলাকা মানুষ প্লাবিত হয়েছে, 90% এলাকা সেখানে তলিয়ে গেছে। সেখানকার বিদ্যুৎ সরবরাহের কি অবস্থা, এখন পর্যন্ত কি কোনো ঘরে বিদ্যুৎ পৌঁছেছে কিনা? বলি তাহলে, সুনামগঞ্জের 12টি উপজেলা এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে রয়েছে। শাল্লার কথা বললাম, বিশ্বম্বরপুর, তাহেরবিশ, অন্তত 12টি উপজেলা বিচ্ছিন্ন রয়েছে জেলা সদর থেকে। এর বাইরে জেলার কিছু অংশে, বিশেষ করে সার্কিট হাউস, ফায়ার সার্ভিস, সিভিল স্টেশন অথবা ট্রাফিক মোড় যে পয়েন্ট, এরকম বেশ কিছু জায়গায় এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আর মূল শহরের কথা যদি বলি, বিশেষ করে সুনামগঞ্জ শহরের কথা, সেখানে আমরা দেখেছি অন্তত 85% এখনও পানির নিচে তলিয়ে আছে। তবে এই যেসব স্থানগুলোকে জলমগ্ন কিংবা পানিতে তলিয়ে রয়েছে, সেসব এলাকায় বিদ্যুৎ আসলে দেওয়া হয়নি, বিতরণ অথবা কিছু জায়গায় এখন পর্যন্ত বিদ্যুতের যে সংযোগ সেই সংযোগ রয়েছে। কর্তৃপক্ষ যেটি বলছেন, তারা আসলে সন্ধ্যা নাগাদ কিংবা আগামীকাল হয়তো পানির যে পরিস্থিতি যদি কমে তাহলে হয়তো তারা অঞ্চলভিত্তিক যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থা তারা নেবেন। তবে উপজেলাগুলো এখন পর্যন্ত তাদের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, পাশাপাশি বিদ্যুৎ সংযোগও তাদের এখনও তারা পায়নি। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। দেশের প্রায় সব নদ নদীর পানি বাড়ছে, ফলে উত্তরাঞ্চল সহ 13 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার ওপরে রয়েছে রংপুর, জামালপুর, সিরাজগঞ্জ, হবিগঞ্জ, লালমনিরহাট, গাইবান্ধা, নেত্রকোনা ও টাঙ্গাইলের নদ নদীর পানি। দীর্ঘ হচ্ছে বানভাসীদের ভোগান্তি, বাড়ছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট। উজানের ঢল আর ভারী বৃষ্টিতে ডুবছে একের পর এক জনপদ, সময়ের সাথে সাথে বাড়ছে বানভাসী মানুষের ভোগান্তি। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি, শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। আমাদের সবই তো তলে গেছে, আমরা একবারে নিঃস্ব, আমাদের কোনো কাজকর্ম নাই। পাক শাক করবো, কোনে খাই, পানি তো আজ পর্যন্ত কম ধরল না। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি সামান্য কমলেও বাড়ছে ধরলার পানি, এতে সার্বিক বন্যা পরিস্থিতির খুব বেশি উন্নতি নেই। এক সপ্তাহের বেশি সময় পানিবন্দী জেলার 2.5 লাখ মানুষ। বাড়িতে থাকার মতন কোনো স্থান নাই, সব বউ বাচ্চা বালবাচ্চা নিয়ে আমরা আস্তাতে দাঁড়িয়ে আছি। এদিকে গাইবান্ধায় নদ নদীর পানি বেড়েই চলেছে, প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া পানি বাড়ছে হবিগঞ্জের কুশিয়ারা, খোয়াই ও কালনীসহ বেশ কিছু নদীর, নতুন করে প্লাবিত হয়েছে 11টি ইউনিয়ন। দুর্ভোগ বেড়েই চলেছে বানভাসীদের। বর্তমানে কিন্তু 173টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, এখানে প্রায় 13,000 মানুষ আছে এবং গবাদি পশু আছে প্রায় 2,000। এই মানুষ এবং গবাদি পশুর জন্য শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝলে নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, বারহাট্টা ও খালিয়াজড়ি উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার সীমান্তবর্তী 4 উপজেলার 63 ইউনিয়ন প্লাবিত হয়ে পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। আর শেরপুরে উজানে উন্নতি হলেও ভাটি এলাকায় বন্যার অবনতি ঘটেছে। জামালপুরে বন্যার পানি ঢুকে প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার 6 উপজেলায় 50টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে ফেনী, রংপুর, লালমনিরহাট, টাঙ্গাইল সহ কয়েক এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে রয়েছেন বানভাসীরা, দেখা দিয়েছে পানিবাহিত রোগ। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরাঞ্চলে বন্যা দুর্গত এলাকাগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে 500+ প্রাথমিক বিদ্যালয়। সাময়িক বন্ধ এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 50,000 শিক্ষার্থীর ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি ও পাহাড়ি ঢলে জুনের মাঝামাঝি ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় পানি বাড়তে শুরু করলে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জের 19 উপজেলায় জলমগ্ন হয়ে পড়ে অনেক প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে 7 জেলায় বন্ধ করে দেওয়া হয় 510টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরাঞ্চলের এসব প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের কোনোটিতে হাঁটু ও কোনোটিতে কোমর পানি। ডুবে থাকা এসব বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর বাড়িও ডুবে আছে, ফলে বিদ্যালয়ের মতো বাড়িতেও পড়ালেখা বন্ধ। আমার স্কুলের মধ্যে পানি, তাই আমি স্কুল যেতে পারি না।
আর আমি বাড়িতে এসে পড়াশোনা করবো, বাড়িতেও পানি। আমাদের স্কুল ডুবে গেছে, আমরা পড়াশোনা করতে পারি না, স্কুলেও যেতে পারি না, নৌকায় আমরা থাকি। বাচ্চা কাচ্চারা তো স্কুল যেতে পারতেছে না, আর বাড়িতেও পানি উঠছে, বাড়িতেও লেখাপড়া হচ্ছে না ঠিক মতো। আর এক দফা বন্যা না হলে এসব বিদ্যালয়ে পাঠদান উপযোগী হতে সময় লাগবে অন্তত 3 সপ্তাহ। এসব বিষয় বিবেচনায় নিয়ে শিশুদের ক্ষতি পোষাতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আবার পুনরায় স্কুলগুলো খুলে দেব, এবং সেই যে তাদের যে পড়াশোনার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিন্তু আমরা অতিরিক্ত ক্লাস নেব এবং অতিরিক্ত পরিচর্যা করব, অতিরিক্ত তাদের যত্ন করেই আমাদের সেই শিক্ষণ ঘাটতিটা পূরণ করে ফেলবো ইনশাল্লাহ। বন্যায় সবচেয়ে বেশি 294 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে কুড়িগ্রামে, গাইবান্ধায় বন্ধ হয়েছে 110। কুড়িগ্রামের প্রত্যন্ত চর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পানি নেমে যাবার আগেই আরও একটি বন্যার আশঙ্কার তথ্য দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠান কবে শিক্ষার উপযোগী করা যাবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পোড়াচর, কুড়িগ্রাম। করছে টিসিবি। সকাল 10টা থেকে শুরুর কথা থাকলেও বেলা 12টায় শুরু হয় এই কার্যক্রম। সারা দেশে নিম্ন আয়ের 1 কোটি পরিবার এই কার্যক্রমের আওতায় এসেছে। আগের মতোই সয়াবিন তেল, ডাল ও চিনি বিক্রি করছে সংস্থাটি। প্রতি লিটার 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা দরে 1 কেজি চিনি এবং 65 টাকা দরে 2 কেজি মসুর ডাল বিক্রি করা হচ্ছে। তবে আগের মতো ট্রাক সেল নয়, এবার টিসিবির অনুমোদিত নির্ধারিত ডিলারের দোকানে মিলছে এসব পণ্য। তবে বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগুলোয় আপাতত পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। টিসিবি জানিয়েছে পরিস্থিতি বিবেচনায় সিলেট বিভাগে বিক্রির তারিখ পরে জানানো হবে। এছাড়া মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলায় বিক্রি শুরু হবে 26 জুন থেকে। আজকে 5000 কেজি আমরা 1000 কার্ডধারীকে আজকে দিতে পারবো, পরবর্তীতে আবার পর্যায়ক্রমে আসবে। এখানে 7500 কার্ড হয়েছে। দোকান থেকে তো কিনে খাই, অনেক কষ্ট হয়ে যায় কিনে খাই, তেল লাইতে জায়গায়। এর অতিরিক্ত যদি আপনারা বাড়ান যে খারার উপর গা হইতে দরিদ্র মানুষের আমরা। রাঙামাটির বিলাইছড়ি বড়থুরি ইউনিয়নে সন্ত্রাসী হামলায় 3 গ্রামবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের 2 নম্বর সাইজাম পাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার জন্য নতুন সৃষ্ট কুকি চিন পার্টিকে দায়ী করেছেন স্থানীয়রা। বড়থুরি ইউপি চেয়ারম্যান আতমং মার্মা জানান, সন্ধ্যা 6টার দিকে সশস্ত্র একদল সন্ত্রাসী সাইজাম পাড়ায় এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে ঘটনাস্থলেই মারা যান 3 গ্রামবাসী। নিহতরা হলেন বিশ্বচন্দ্র ত্রিপুরা, চিত্তরাম ত্রিপুরা এবং আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। গত 6 জন সাইজাম পাড়ায় জেএসএস ও কুকিচিন দলের মধ্যে সংঘাত হয়। এতে কুকিচিন পার্টির বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর থেকে সাইজাম পাড়ার বাসিন্দাদের হুমকি দিয়ে আসছিল কুকিচিনের লোকজন। সেই ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি বড়থলি ইউপি চেয়ারম্যানের। এবছর ডেঙ্গুতে প্রথম একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টার মধ্যে এই রোগীর মৃত্যু হয় বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 27 জন। এই মুহূর্তে রাজধানীর 47টি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 106। এছাড়া ঢাকার বাইরে ভর্তি আছে 4 জন। এবছর জুন মাসের প্রথম 20 দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে 456 জন, আর জানুয়ারি থেকে মে পর্যন্ত এই 5 মাসে আক্রান্ত হয়েছেন 352 জন। বাস্তব জীবনের পরিপূরক হয়ে উঠেছে ভার্চুয়াল জীবন। ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে উঠছে সব বয়সী মানুষ। তবে বাস্তব জীবনের মতো ভার্চুয়াল জগতেও আছে নিয়ম কানুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে হবে সত্যটাই, কেননা মিথ্যা তথ্য ক্ষতির কারণ হতে পারে অন্যের, এমনটাই মনে করছেন সমাজ গবেষকরা। হঠাৎ করে নয়, ধীরে ধীরেই ভার্চুয়াল জগতে অভ্যস্ত হয়ে উঠছে সবাই। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো অনলাইন মাধ্যম দখল করে নিয়েছে বাস্তব জীবনের অনেকটা অংশ। শিশু থেকে বৃদ্ধ সবাই ভার্চুয়াল জগতে ডুবে আছে। অভিযোগ আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভ্যস্ত হয়ে মানুষ সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে সরছে। তবে ভার্চুয়াল মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনও সম্ভব। ভার্চুয়াল লাইফটা এক ধরনের ছদ্মবেশ, সেই ছদ্মবেশ থেকে বা বেরিয়ে আসার জন্য মানুষ বাস্তব জীবনে স্বস্তি খুঁজে। বাস্তব লাইফকে আমরা ভিত্তি হিসেবে রাখি এবং ইলুশনালি ওয়ার্ল্ডটাকে আমরা একটা অল্টারনেটিভ জায়গা হিসেবে চিন্তা করি। অবশ্যই আমি রেশনাল চিন্তা করি, বাস্তববাদী, বাট কল্পনায় ভাসতে মানুষ সবসময় ভালোবাসে। প্রযুক্তিবিদরা বলছেন ভার্চুয়াল জীবনের কারণেই বাস্তব জীবনের গুরুত্ব বেড়েছে।
তবে বাস্তব জীবনের বিকল্প কখনোই ভার্চুয়াল জীবন নয়। বাস্তব জীবনের মতো ভার্চুয়াল জীবনেও প্রয়োজন অভিভাবক। আমাদের এক্সপিরিয়েন্সে যে এটা রিপ্লেসেবল না ফিজিক্যাল যে আমাদের ওয়ার্ল্ড বা আমরা স্বাভাবিকভাবে যে জীবন যাপন করি, ডিজিটাল ওয়ার্ল্ড আসার কারণে, ভার্চুয়াল ওয়ার্ল্ড আসার কারণে ওই গুরুত্বটা আমরা আরও বেশি অনুধাবন করতে পারছি। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ভার্চুয়াল জীবনের কারণে ধরন বদলেছে মানসিক রোগের। সামাজিক মাধ্যমে মানুষ নিজের সাফল্যই বেশি প্রকাশ করে, সেটি অন্যের মধ্যে বিষণ্ণতা তৈরি করছে। ভার্চুয়াল জীবন শুধুই বিনোদন নাকি সংবেদনশীলতা প্রাধান্য পাবে, সেটি আগে ঠিক করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা পার্থক্য কিন্তু থাকে, অর্থাৎ একজন ব্যক্তি তার অ্যাকচুয়াল লাইফে যেরকম, অর্থাৎ বাস্তব জীবনে যেরকম, ভার্চুয়াল লাইফে তার চাইতে একটু ভিন্নতর আচরণ করেন। ভার্চুয়াল এমন একটি জগৎ যা মানুষের বাস্তব জীবনকে আরও স্থায়িত্ব দিয়েছে। বাস্তবতা যেখানে অসহায় সেখানে ভার্চুয়াল ছাড়া উপায় নেই। বাস্তব জীবনের গণ্ডি আছে, কিন্তু ভার্চুয়াল জীবন বেঁচে থাকবে যুগের পর যুগ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপে সরাসরি চতুর্থ রুট হিসেবে স্লোভেনিয়ার পোর্ট অফ কোপারের মধ্যে জাহাজ চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কোপার বন্দর থেকে মাত্র একদিনে সড়কপথে মধ্য পূর্ব ইউরোপের দেশগুলোতে পণ্য পরিবহন করা যাবে। আর এই রুট চালুর ফলে বাংলাদেশ থেকে বার্ষিক $9 কোটি রপ্তানি পণ্য সরাসরি ইউরোপে যেতে পারবে। গেল ফেব্রুয়ারিতে 950 একক কন্টেনার নিয়ে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এমভি সোঙ্গাচিতা, যা ছিল দেশের সমুদ্র বাণিজ্যের ইতিহাসে সরাসরি ইউরোপ রুটের প্রথম জাহাজ। সেই রুটের সফল যাত্রার পর নতুন করে সরাসরি জাহাজ চলাচল শুরু হয় স্পেন এবং নেদারল্যান্ডসের দুটি বন্দরের সাথে। এবার আগ্রহ দেখাচ্ছে স্লোভেনিয়ার পোর্ট কোপার। সম্ভাব্য রুট এবং পরিচালন পদ্ধতি নিয়ে চলছে নানা পর্যায়ের আলোচনা। আমরা বিকল্প রুট হিসেবে কোপার বন্দরকে ব্যবহার করার জন্য প্রস্তাব দিচ্ছি। এই বন্দর ব্যবহারে পণ্য রপ্তানিতে খরচ কম হবে এবং সময়ও বাঁচবে। স্লোভেনিয়ার এ বন্দর থেকে মাত্র 24 ঘন্টা সড়ক পথে মধ্য ইউরোপ এবং পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে পণ্য পৌঁছানো সম্ভব। এতে কন্টেনার প্রতি $5,000 মতন খরচ সাশ্রয়ের পাশাপাশি বাঁচবে সময়। সরাসরি বাংলাদেশ এবং ইস্ট ইউরোপ এবং সেন্ট্রাল ইউরোপের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারবো। সেটা আমাদের কার্গো এখন যে আমরা যেগুলো সিঙ্গাপুর এবং পোর্টক্লাং এর মাধ্যমে এবং পাঠিয়ে থাকি ট্রানজিট করে এবং কলম্বোর মাধ্যমে, সেটার সময় ট্রানজিট টাইম কমে যাবে। এই রুটটি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহী তৈরি পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। এতে পূর্ব এবং মধ্য ইউরোপে তৈরি পোশাকের নতুন বাজার তৈরি হবে বলে আশা তাদের। ইউরোপের যে কান্ট্রিগুলি আছে তাদের কমিউনিকেশন ইজ ভেরি গুড। আমরা যদি ওখানে মাল পাঠাতে পারি 6 থেকে 7 দিন, সিতে আমরা টাইম সেভ করতে পারবো, কস্ট মিনিমাইজ করতে পারবো। শিপিং সংশ্লিষ্টরা ফিরতি পথে অন্য কোনো ট্রানজিট বন্দর ব্যবহারের চিন্তাও করা হচ্ছে। বর্তমানে পূর্ব এবং মধ্য ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার $90 মিলিয়ন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আফগানিস্তানে 6.1 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভয়াবহ এই ভূমিকম্পের আঘাতে দেশটিতে পাকতিকা প্রদেশে অন্তত 280 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 600+। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার মধ্যরাত প্রায় 1:30টার দিকে 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের পাকতিকা প্রদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত শহর থেকে 44 কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূপৃষ্ঠ থেকে 51 কিলোমিটার নিচে ছিল এর গভীরতা। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়ে 100 বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রাণ গেছে 100 মানুষের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকতিকা প্রদেশের 4 জেলা ভূমিকম্পের আঘাতে লন্ডভণ্ড হয়ে গেছে। ভূমিকম্পে খোস্ত প্রদেশেও হতাহতের তথ্য মিলেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে আহতদের উদ্ধার করা হচ্ছে। এছাড়াও দুর্যোগপ্রবণ এলাকায় খাবার ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে আকাশপথে। আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের 500 কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে প্রায় 11.90 কোটি মানুষ এই ভূকম্পন অনুভব করেছেন বলে জানিয়েছে ইউরোপের ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র।
তবে ভারত পাকিস্তানে হতাহতের কোনো তথ্য এখনও মেলেনি। আফগানিস্তানে গত 10 বছরে ভূমিকম্পে 7,000 মানুষের মৃত্যু হয়েছে। সে হিসাবে প্রতি বছর গড়ে ভূমিকম্পে প্রাণ হারানোর সংখ্যা 5 শতাধিক। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 24 ঘন্টায় প্রাণ গেছে 7 জনের। এই নিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 89 জন। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র এবং বরাক নদীর পানি। রাজ্যের 36 জেলার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে 32টি জেলা। এলাকায় ক্ষতিগ্রস্তের সংখ্যা 55 লাখেরও বেশি। করিমগঞ্জ এবং কাছাড় জেলার পরিস্থিতি সবচেয়ে খারাপ। বরাক উপত্যকার করিমগঞ্জ ও কাছাড় জেলায় বরাক ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির কারণে পরিস্থিতি সংকটাপন্ন। করিমগঞ্জের 450 গ্রামে প্লাবিত হয়েছে। কাছাড় জেলায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক গ্রাম। বন্যায় 300 সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। টানা বৃষ্টিতে 50 বছরের ভয়াবহতম বন্যার কবলে পড়ছে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের 3টি প্রদেশ। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়াতে এসব এলাকা থেকে 100,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। মে মাসের শেষ দিক থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের 3টি প্রদেশে 621 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা 1961 সালের পর সর্বোচ্চ। গুয়াংডং, গুয়াংজি এবং জিয়াংজি প্রদেশের পরিস্থিতি সবচেয়ে খারাপ। জিয়াংজি প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রদেশটির 9 জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা অন্তত 5 লাখ। ভেসে গেছে 43,000 একর ফসলি জমি। ক্ষতির পরিমাণ $7 কোটি বেশি। বর্ষা মৌসুমে চীনের দক্ষিণাঞ্চলে বন্যা স্বাভাবিক হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। রুশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM সারমাত যোগ করতে যাচ্ছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার এই ঘোষণা দেন। এই ক্ষেপণাস্ত্র একসাথে দেশের বেশি পরমাণু বোমা বহন করতে সক্ষম হবে। এদিকে রেল ট্রানজিট বন্ধের ঘটনায় লিথুয়ানিয়াকে কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে মস্কো। চলতি বছরের শেষ নাগাদ নিজেদের সামরিক বহরে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত যোগ করতে যাচ্ছে রাশিয়া। এপ্রিলে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এরই মধ্যে রাশিয়া তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা S-500 দিয়ে ঢেলে সাজিয়েছে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক মিসাইল এবং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে রোধ করতে সক্ষম। মঙ্গলবার মিলিটারি একাডেমির সাথে বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পর্যবেক্ষকেরা মনে করছেন পুতিনের এই সিদ্ধান্ত যুদ্ধের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। এদিকে রেল ট্রানজিট অবরোধ করায় লিথুয়ানিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সম্প্রতি নিজেদের ভূমি ব্যবহার করে রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয় লিথুয়ানিয়া। রাশিয়ার মূল ভূখণ্ডের বাইরের ওই অঞ্চলে যেতে ব্যবহার করা হয় লিথুয়ানিয়ার রেলপথ। ওই পথ বন্ধ করায় ক্ষুব্ধ মস্কো। এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদের জন্য প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে যাচ্ছে ইউক্রেন। ইইউ এর মন্ত্রী কূটনীতিকেরা মনে করছেন এই আনুষ্ঠানিকতা প্রতীকী হলেও রুশ আগ্রাসনের বিরুদ্ধে মনোবল বাড়াতে সহায়ক হবে। রাশিয়া ইউক্রেন এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা করছে তুরস্ক। আলোচনায় যুদ্ধ কৃষ্ণসাগরকে খাদ্য রপ্তানির নিরাপদ করিডোর হিসেবে ব্যবহার করতে দেওয়ার বিষয়টি প্রাধান্য পাবে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট মুখপাত্র। অন্যদিকে রুশ বোমা হামলায় অন্তত 15 বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছেন খারকিভের গভর্নর। এদিকে আজত রাসায়নিক কারখানায় ইউক্রেনীয় যোদ্ধারা রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের অবস্থান ধরে রেখেছে বলে দাবি করেছেন লুহানস্কের গভর্নর। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যত ভালোই খেলুক দল, সেটাকে ইতিহাসের অংশ বলছেন উইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। দ্বিতীয় টেস্টে সবকিছু নতুনভাবে শুরু করতে হবে বলে মনে করিয়ে দিয়ে বলেছেন বোলার ব্যাটারদের সেরাটা দিতে হবে সিরিজ জিততে। সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে বাংলাদেশ উইন্ডিজ দুদলই এখন সেন্ট লুশিয়ায়। একাদশের দুশ্চিন্তা নিয়েই নতুন দ্বীপে গেছে টাইগাররা। মুস্তাফিজ খেলবেন না বলে শরীফুলকে উড়িয়ে নেওয়া হয়েছে। মুমিনুলকে বিশ্রাম দেওয়া হবে কিনা সে নিয়েও আছে রাজ্যের প্রশ্ন। কিন্তু সেসবের বালাই নেই উইন্ডিজ দলে। প্রথম টেস্টে বাংলাদেশকে একরকম উড়িয়েই দিয়েছে ক্রেগ ব্র্যাথওয়েটের দল। অধিনায়ক নিজে রান করছেন নিয়মিত,
যা দলকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। প্রথম টেস্টে সবকিছুই ভালো গেছে, তবে সেটা এখন ইতিহাসের অংশ। বোলাররা 2-3 দিনের বিশ্রাম পেয়েছে। সেন্ট লুসিয়া টেস্টে ভালো করার দিকে তাকিয়ে আছি। ক্যারিবীয় বোলাররাও আছে দারুণ ফর্মে। নৈলেকিয়ার অ্যান্টিগায় মাত্র 32 ওভারে অল আউট করা যায় প্রতিপক্ষকে, সেই ফর্ম সেন্ট লুসিয়াতেও ধরে রাখতে চায় স্বাগতিক বোলাররা। টেস্টে প্রতিপক্ষের 20 উইকেট নেওয়ার কোনো বিকল্প নেই, পাশাপাশি স্কোরবোর্ডে রান জমা করতে হবে ব্যাটারদের। ম্যাচ ও সিরিজ জেতার জন্য সর্বোচ্চটাই করব আমরা। শুক্রবার শুরু হবে উইন্ডিজ বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসির সাবেক সভাপতি ও পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাস করোনা আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে আইসিইউতে আছেন। 2015 থেকে 2016 এক বছর আইসিসির সভাপতি ছিলেন। এশিয়ান ব্র্যাডম্যান খ্যাত এই তারকা পাকিস্তানের হয়ে 78 টেস্ট ও 62টি ওয়ানডে খেলেছেন। দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে করোনা আক্রান্ত হন তিনি, আর লন্ডনে পৌঁছানোর পর কিডনির সমস্যাও দেখা দেয়, সঙ্গে যোগ হয়েছে নিউমোনিয়াও। সে কারণে আইসিইউতে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না চিকিৎসকদের। আইসিসির হল অফ ফেমে জায়গা পাওয়া 74 বছর বয়সী জহির আব্বাসের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার। পিএসজির কোচ হওয়ার ব্যাপারে জিনেদিন জিদানের সঙ্গে কোনো আলাপই হয়নি। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির এমন মন্তব্য শেষ করেছে সেই গুঞ্জন। লিগ ওয়ানের দল নিসের ক্রিস্তফ গালতিয়েরকে নতুন কোচের দায়িত্ব দিতে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। নতুন মৌসুমে কে হবেন পিএসজির কোচ তা নিয়ে ফুটবল সমর্থকদের যত আগ্রহ, জিনেদিন জিদানকেই সবচেয়ে জোরালো প্রার্থী ধরা হচ্ছিল। কিন্তু ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি সবাইকে অবাক করে জানালেন, রিয়াল মাদ্রিদের সাবেক কোচের সঙ্গে কোনো কথাই বলেনি পিএসজি ম্যানেজমেন্ট, প্রস্তাব দেওয়া তো পরের বিষয়। অথচ গেল কয়েক সপ্তাহের খবর ছিল ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহে পিএসজির কোচ হতে অনাগ্রহী জিদান। ফলে ফরাসি ক্লাব নিসের কোচ ক্রিস্তফ গালতিয়েরি পারিসিয়ানদের ডাগআউটে বসার সম্ভাবনা জোরালো। পিএসজির সভাপতি খেলাইফিও গালতিয়ের সাথে আলোচনার বিষয় স্বীকার করেছেন। গত মৌসুমে লিলের দায়িত্ব ছেড়ে নিসের কোচিংয়ে যোগ দেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজির কাছ থেকে 1 কোটি ইউরো ক্ষতিপূরণে তাকে ছাড়তে রাজি নিস। ধনী ক্লাব পিএসজির সেই শর্ত মেনে নেওয়া কঠিন কিছু নয়। খেলাইফির এই কথায় শেষ হল জিদানের পিএসজির কোচ হওয়ার গুঞ্জন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ফেসবুক, ইউটিউব ও টুইটার অ্যাকাউন্টে চোখ রাখুন আরো বিস্তারিত সংবাদ জানতে।